আসসালামু আলাইকুম, সম্মানিত দর্শক শ্রোতা, নান্দনিক সংলাপ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শামীম আহমদ তালুকদার। আজকে একটি বিশেষ সাক্ষাৎকার, বহুল প্রতীক্ষিত একটি সাক্ষাৎকার, যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিলাম। আজকে আমাদের অতিথি ছাতক উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব ফজলুর রহমান। তো আমাদের লাইভটি, পুরো লাইভটি আপনারা দেখবেন এবং আমাদের ভয়েসটি ক্লিয়ার আছে কিনা একটু কাইন্ডলি কমেন্টস করে জানাবেন। আপনাকে স্বাগত জানাচ্ছি নান্দনিক সংলাপের পক্ষ থেকে। ধন্যবাদ ছোট ভাই, অত প্রিয়ভাজন আমার ছোট ভাই শামীম তালুকদার, এবং ধন্যবাদ নান্দনিক সংলাপকে, যারা আমি মনে করি আমার বড় পরিচয় হলো আমি বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূলের একজন কর্মী এবং এই বর্তমান নির্বাচন, এই নির্বাচনে সুনামগঞ্জ 5 আসনে আওয়ামী লীগ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে পর্যবেক্ষণ কমিটির প্রধান সমন্বয়ক হিসাবে এই আসনে আমাকে তারা নিয়োগ দিয়েছেন, এবং আজকের এই সাক্ষাৎকারের যে আয়োজন করেছেন আমার ভাই শামীম এবং আপনারা যারা এটা লাইভ অনুষ্ঠান দেখতেছেন দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা শাখার পক্ষ থেকে, উপজেলা পরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি মোবারকবাদ জানাই। জি, রাত পোহাল এই অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনী প্রচারণায় আমাদের ছাতক দরাবাজার নির্বাচনী আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য জননেতা মুহিবুর রহমান মানিক এমপি, অষ্টমবারের মতো দলীয় সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন, আবার তিনি নির্বাচন অংশগ্রহণ করছেন। আপনি বেশ দিবারাত্রি নৌকার পক্ষে, জননেতা মুহিবুর রহমান মানিকের পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং কার্যক্রম পরিচালিত অব্যাহত রয়েছে। সাধারণ ভোটারদের বা দলীয় কর্মীদের কতটা সাড়া পেয়েছেন? আমি, আমার ভাই শামীম আমাকে যে প্রশ্ন করেছেন তার প্রথম যে বাক্য, এটা হলো বাক্যের শুরু হয়েছে যে রাত পোহালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এই রাত পোহালে শব্দটা আসলে আমি তৃণমূলের কর্মী বঙ্গবন্ধুর আদর্শ আমি লালন করি, বঙ্গবন্ধু তার যে আদর্শ লালন করতেন সেটা সহজ ভাষায় আমি সব জায়গায় বলি যে বঙ্গবন্ধু 85% মানুষ যারা গ্রামে বসবাস করে, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের পক্ষে কথা বলতেন, আর বিপক্ষে কথা বলতেন বঙ্গবন্ধু 15% মানুষ আমার মতো, যারা সাদা কাপড় পরে, কেউ পেশায় আইনজীবী, কেউ সাংবাদিক, কেউ ডিসি, কেউ ওসি, কেউ ব্যারিস্টার, কেউ ডাক্তার, কেউ মুক্তার, এই 15% মানুষ সমস্ত বাংলাদেশের 85% মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলে, এবং এই 15% মানুষের বিরুদ্ধে আমার সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু রাজনীতি করতেন, এটাই ছিল তার মতাদর্শ। এই শব্দটা শুনলেই, রাত পোহালে শব্দ শুনলে আমার মনে পড়ে যায় একটা গানের কলি, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই। তা আমার মনে হয় আগামীকালকে যে নির্বাচন শুরু হবে, আমি নিয়ত করেছি, আমি বিশ্বাস করি, আমি একজন মুসলমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আগামীকালকে সকালে আমি আমার গ্রামের বাড়ির ভোটের সেন্টারে সর্বপ্রথম ভোট দেব, এবং আমার বিশ্বাস আগামীকালকে বিপুল ভোটে নৌকা বিজয়ী আসবে, এবং সাধারণ মানুষের যে উচ্ছ্বাস আমি দেখেছি সমস্ত ছাতক দ্বারাতে, আমি আমাদের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মুহিবুর রহমান মানিকের সাথে একেবারে ভোর রাত অবধি ক্যাম্পেইন করেছি বহুদিন, প্রতিদিন আমি দেখেছি রাত্রে 3টা 4টা পর্যন্ত মানুষের যে উচ্ছ্বাস, সাধারণ মানুষ বসে অপেক্ষা করতেছে। আমি বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা যে চ্যালেঞ্জ দিয়েছেন, বিশেষ করে আমেরিকাকে, আমেরিকা বললাম আমি এই কারণেই, এখানেও আমার একটা দুর্বলতা আছে, আমেরিকা নাম শুনলেই আমার মনে পড়ে যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নেই, এবং এই সেই আমেরিকা যারা 1971-এ আমার স্বাধীনতার বিরুদ্ধে মার্কিন রণতরি পাঠিয়েছিল, এই সেই আমেরিকা যারা বিশ্বব্যাংকের টাকা বন্ধ করেছিল দুর্নীতির অপবাদ দিয়ে আমাদেরকে পদ্মা সেতু যখন আমরা নির্মাণ করব, আর এই আমেরিকা
তাদের রিপ্রেজেন্টেটিভ পিটার হাস, যিনি এদেশে একটা রাজনৈতিক দলের মুখপাত্রের মতো চেষ্টা করেছেন যাতে নির্বাচন না হয়, আর আমার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এখন বিশ্বের অন্যতম একজন নেত্রী, তিনি বলেছেন নির্বাচন হবে অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন, আমার দেশের সংবিধান অনুযায়ী আমার দেশে নির্বাচন হবে এবং ইনশাআল্লাহ এটা একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং এটা নিরপেক্ষ নির্বাচন হবে, এখানে কোনো জালিয়াতি করা হবে না। আমি বিশ্বাস করি এদেশের মানুষ এবার, বিশেষ করে আমার আসনে, আমাদের যে আসনটা সুনামগঞ্জ পাঁচ, এই আসনে অষ্টমবারের মতো জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন জনতা জনাব মুজিবুর রহমান মানিক, আর আমরা যাকে চারবার ভোট দিয়ে মহান সংসদে পাঠিয়েছি আমাদের পক্ষে কথা বলার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের উন্নয়নের জন্য কথা বলতে, তাকে আবারও আমাদের এলাকার মানুষ নির্বাচিত করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে জননেত্রী শেখ হাসিনাকেও পঞ্চমবারের মতো এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। জি, জননেতা মুজিবুর রহমান মানিক দলীয় মনোনয়ন পেয়েছেন আটবার, এটা অষ্টমবারের মতো, চার চারবার মাননীয় সংসদ সদস্য হিসাবে প্রতিনিধিত্ব করছেন, আবারও কেন সাধারণ মানুষ ভোট দিয়ে তাকে নির্বাচিত করবে? আমি মনে করি জননেতা মুজিবুর রহমান মানিকের একটা প্রধান বৈশিষ্ট্য হলো, তার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, এর মধ্যে তার প্রধান বৈশিষ্ট্য হলো পাবলিক রিলেশন। এই ভদ্রলোক মৌসুমী রাজনীতি করে না, উনি ২৪ ঘন্টা রাজনীতি করে, আর ওনার দরজা সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য। উনি নিজেই বলে যে আমার বাড়ি আমেরতল, আমি আম জনতার রাজনীতি করি, সাধারণ মানুষের জন্য তার দরজা সবসময় খোলা, কাউকে জিজ্ঞেস করতে হয় না, রাত ৩টা হোক ৪টা হোক কোনো মানুষ তার বাসায় যদি যায় সাথে সাথে উনি ঘুম থেকে উঠে তার সাথে কথা বলে তার যে প্রবলেম আছে তাকে যথাযোগ্য চেষ্টা করেন তাকে সাহায্য করতে। এই যে মানুষের ভালোবাসা বা মানুষকে ভালোবাসা, এই জন্যই মানুষ পঞ্চমবারের মতো কেন, আমি এটা বিশ্বাস করি মুজিবুর রহমান মানিক যতদিন জীবিত থাকবে ততদিন শেখ হাসিনা তাকে নৌকা মার্কা দিবেন, ততদিন ছাতক দৌড়ার মানুষ তাকে তাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করবে। জি, বিগত তিনটি জাতীয় নির্বাচন এবং এবারের নির্বাচন, এই চার নির্বাচনের মধ্যে আপনি পার্থক্যটা কি কোনো কিছু দেখছেন বা আপনি কিভাবে নিচ্ছেন এই বিষয়টা? আমার কাছে এই নির্বাচনটা বিগত নির্বাচনগুলোর চেয়ে এটা একটা চ্যালেঞ্জ মূলক নির্বাচন মনে হয়। তার কারণ হলো বিগত দুইটা নির্বাচনে বা তিনটা নির্বাচনে খুব সম্ভবত বিএনপি আসে নাই, বিএনপি আসে নাই এটা তাদের বিষয়। তার কারণ আমি মনে করি, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমি মনে করি তাদের নেত্রী বেগম খালেদা জিয়া কনভিক্টেড এবং প্রায় শয্যাশায়ী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো রাখুক আমি কামনা করি। আবার তার ছেলে যেটা, এটা তো বখাটে ছেলে, এটা আমার কথা না, এটা চরিত্রহীন একটা বখাটে ছেলে, সেও কনভিক্টেড। এখন বিএনপি ভোটে আসবে, ভোটে জিতুক পরাজয় অথবা জয় যেটাই আসুক, তাদের তো নেতৃত্ব দেওয়ার মতো কোনো লোকজন নাই, যে কারণে তারা আসে নাই। আর তারা তো অবৈধভাবে ক্ষমতায় এসেছিল। আমি সবসময় যে কথাটা বলি, আমাদের সিলেটি একটা প্রবাদ আছে, যে দরে খরিদ ও দরে বিকি, বিএনপি যেভাবে উত্থান হয়েছিল ঠিক একইভাবে বিএনপির পতন হবে এই দেশে। সুতরাং আমার কাছে এই নির্বাচনটা চ্যালেঞ্জ, এই জন্যই জননেত্রী শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়েছেন আমেরিকাকে। এবং গতকালকে আমেরিকা থেকে আমার আত্মীয় স্বজন আমাকে ফোন করেছে, আমার ছেলেও থাকে মেয়েও থাকে ওইখানে, ওরা হাইলি এডুকেটেড, আমার বাইরেও থাকে হাইলি এডুকেটেড মানুষ, প্রফেসর মানুষ, তারা আমাকে লিখেছে ওইখানের জার্নালে হেডলাইন লিখেছে যে জো বাইডেনের প্রশাসন শেখ হাসিনার কাছে ফেল করেছে, প্রচুর চেষ্টা করেছে পিটার হাস যাতে করে আমাদের দেশের নির্বাচন বানচাল করে, আর এটাকে চ্যালেঞ্জ দিয়ে শেখ হাসিনা নির্বাচনমুখী হয়েছেন। এবং তিনি বলেছেন যে মানুষ অংশগ্রহণ করবে, অংশগ্রহণমূলক একটা নির্বাচন হবে, সেই জন্য আমরা দিন রাত চষে বেরিয়েছি মানুষের পাশে পাশে,
শুধু পাস করার জন্য নয়, মানুষকে বুঝে নেওয়ার জন্য। কারণ অতীতে ওখানে অপবাদ আছে, রাতের বুট দিনের বুট, অনেক কথা অনেকে বলে, অনেক রকমই বলে। আমরা এবার বিশ্বকে দেখিয়ে দেব, কারণ তারা ইউরোপিয়ান ইউনিয়ন অথবা আমেরিকা অথবা আরো অনেকে ইউরোপে বলেছিল তারা পর্যবেক্ষণে আসবে না, এবং তারা হোটেল ভরে গেছে। বাংলাদেশের হোটেলে এখন ঠাই নাই, ঠাই নাই, বিদেশিরা এসে ভরে গেছে নির্বাচন দেখবে। এই জন্য যে প্রতিপক্ষ বলছেন যে জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় সাতক দ্বারায় দৃশ্যত কোনো উন্নয়ন করেননি, বা তারা সাধারণ মানুষের কাছে ভোট চাইছেন, পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, রাস্তাঘাটের যে বেহাল দশা সেটি তুলে ধরছেন, এটাকে আপনি কিভাবে দেখছেন? একটা উদাহরণ দিব মুজিবুর রহমান মানিক কিভাবে উন্নয়ন করেছে, কারণ উন্নয়নের ফিরিস্তি দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যেহেতু এটা একটা সাক্ষাৎকার লাইভ প্রোগ্রাম, তাই আমি বলবো 95 পূর্ববর্তী 1995 এর আগে আমাদের সাতকদুয়ারায় 16টা হাই স্কুল ছিল, 2টা কলেজ ছিল, বর্তমানে 72টা হাই স্কুল আছে, 19টা কলেজ আছে, 56টা হাই স্কুল আওয়ামী লীগের আমলে মুজিবুর রহমান মানিকের হাত ধরে এমপি মুক্ত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে। একটা অঞ্চলকে আপনি এগিয়ে নিতে চাইলে সেই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাকে আপনাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সুতরাং আমি মনে করি ইতিহাসের পাতায় শতকের স্বর্ণাক্ষরে লেখা থাকবে শিক্ষার পাশাপাশি মুজিবুর রহমান মানিকের নাম। অসংখ্য মাদ্রাসা, পুরুষ মহিলা, অসংখ্য মাদ্রাসা এমপি মুক্ত করেছে মুজিবুর রহমান মানিক। যোগাযোগের ক্ষেত্রে আমি স্বীকার করি ক্ষেত্র বিশেষে কোন কোন রাস্তার বেহাল দশা, 22-এর বন্যায় সমস্ত সিলেট সুনামগঞ্জ, বিশেষ করে সাতক সর্বাগ্রে যে বন্যার ঢল এসেছিল আমাদেরকে একেবারে ফ্লাশ করে নিয়ে গেছে। আমাদের সড়ক, আমাদের ব্রিজ, এগুলার উন্নয়নও চলমান আছে। আমি যে রাস্তার পাশে বসে আছি, সিলেট টু সুনামগঞ্জ রাস্তা, এই রাস্তার পাশে গোবিন্দগঞ্জ থেকে মন্দের পর্যন্ত 14টা ব্রিজ শত শত বৎসর ধরে একেবারে ভেঙে পড়ে যায় এই অবস্থায় ছিল। বাস উঠলে ভয় করত। সরকার তো অনেক এসেছেন, অনেক প্রেসিডেন্ট হয়েছেন, অনেক প্রাইম মিনিস্টার, খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছেন, এরশাদ সাহেব প্রেসিডেন্ট হয়েছেন, তিনবার এমপি হয়েছেন আমার ভাই কলিমুদ্দিন আহমদ মিলন, তিনবার এমপি হয়েছেন আবুল আস্তাদ ভাই, কিন্তু এই ব্রিজ গুলা, এই রাস্তায় কেউ হাত দেন নাই। আমাদের আমলে প্রায় 250 কোটি টাকা খরচ করে মুজিবুর রহমান মানিকের হাত ধরে এই ব্রিজ গুলা সম্পন্ন হয়েছে। সুতরাং যোগাযোগের ক্ষেত্রেও অভাবনীয় পরিবর্তন হয়েছে। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় কনস্টিটিউয়েন্সি হল আমাদের সাতক এবং দুয়ারা, বিশেষ করে সাতক। এটা এত বিশাল এলাকা যে আমি একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন আমরা পারতেছি না। চার ইউনিয়নের সাল্লা উপজেলায় যে বরাদ্দ দেওয়া হয়, আমি উপজেলার চেয়ারম্যান, এডিবির বরাদ্দ, আমাকে সেই বরাদ্দ দেওয়া হয়, আমার 13টা ইউনিয়ন, 1টা পৌরসভা, একই অবস্থা আমার মুজিবুর রহমান মানিকের বেলায়। তারপরেও উনি মিনিস্ট্রিতে দৌড়াদৌড়ি করে অনেক কিছু এনে, যেদিকে তাকাবেন আপনি গ্রামীণ অবকাঠামোতে, এই সড়কটা কে করেছে, মানিক করেছে, এই ব্রিজটা কে করেছে, মানিক করেছে, যেদিকে আঙ্গুল তুলবেন সেদিকেই দেখবেন। যারা সজাগ থেকে ঘুমায় তাদেরকে আপনি সজাগ করতে পারবেন না, আর যারা দিনের কানা তাদেরকে আপনি পথ দেখাতে পারবেন না। সুতরাং যারা এই কথা বলতেছে যে মুজিবুর রহমান মানিক উন্নয়ন করে নাই, এরা আসলে দিনের কানা, তারা তাদের নিজেদের উন্নয়ন করেছে। জি, আরেকটি বিষয় যেটা বলা হচ্ছে, জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয় শারীরিক ভাবে আনফিট। আমি আরেকটি বিষয় জানতে চাইব যে দলীয় মনোনয়ন পত্র বা যখন চাওয়া হয় তখন কি ডাক্তারি কোনো সার্টিফিকেট সেটা সঙ্গে দিতে হয় যে ফিট আনফিটে, অথবা নমিনেশন যখন জমা দেওয়া হয় নির্বাচন অফিসে যখন দেওয়া হয় সেক্ষেত্রে কি এ ধরনের কোনো সার্টিফিকেট দেওয়ার বিধান রয়েছে, বা কিসের ভিত্তিতে আনফিট বলা হচ্ছে? আমি আপনাকে একটা কথাই বলবো, জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং বাংলাদেশ সরকার চলমান,
শেখ হাসিনার যে দুইটা চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এটার থেকে বড় ডাক্তারি চক্ষু আর কারোর কাছে নেই। কেউ কোনো কথা বললে কোনো কাজ হবে না। শেখ হাসিনা যতদিন যাকে ইচ্ছা যেখানে নমিনেশন দেবেন, শারীরিক যোগ্যতার কোনো মাপকাঠি নাই। রাজনীতিতে শিক্ষাগত যোগ্যতা, শারীরিক ফিটনেস, এটার কোনো মাপকাঠি নাই। যে কোনো দল, বিশেষ করে আওয়ামী লীগের মতো দল, শেখ হাসিনা যদি ইচ্ছা করেন যে প্রতিবন্ধীগুলো মানুষকে নমিনেশন দিয়ে দিবেন, দিবেন পাশ পেয়ে, সেটা আল্লাহর ইচ্ছা, উনি দিবেন, এটা কোনো বিষয় না। তিনি যদি মনে করেন যে জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা মনিবুর রহমান মানিক রাখেন, 63 বয়স হয়েছে, শারীরিক দুর্বলতা যদি একটু থেকেই থাকে, এগুলো এমন কি, উনি তো চোখেও দেখে হাঁটতেও পারে, সুতরাং এইগুলো বলে কোনো লাভ হয় না। এখন এরা চিন্তা করতেছে বা এরা দোয়া করতেছে যে মানিক বিছানায় পড়ে যাবে, অথবা মানিকের মৃত্যু ঘটবে, আর তারা নির্বাচন করবে, নৌকা মার্কা আনবে। তাদের ভাগ্যে নৌকা নাই, নৌকা কখনো তারা পায় নাই, পাবেও না। আর নৌকার বিরুদ্ধে এবার এসেছে, আমি আমার বক্তৃতায় বলেছি যে বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বদিতে পড়ান, এবার আর ছাড়া ছাড়ি নাই তাদেরকে। জি, বলা হচ্ছে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে জননেতা মুজিবুর রহমান মানিক এমপি মহোদয়ের চারপাশে খলিফারা রয়েছেন, খলিফারাই নাকি জননেতা মুজিবুর রহমান মানিককে ডুবাচ্ছেন। আসলে খলিফা কারা, বা খলিফা বলতে কি বুঝাতে চাইছেন? আওয়ামী, এন্টি আওয়ামী লীগের রাজনীতি যারা করে, আপনি খেয়াল করে দেখবেন সমস্ত বাংলাদেশে তারা বক্তৃতা করে যে শেখ হাসিনার চারপাশে বিভিন্ন খলিফা খলিফারা আছে, আর এরা শেখ হাসিনাকে ডমিনেট করতেছে আর বাংলাদেশটাকে লুটপাট করে খাইতেছে। ঠিক একইভাবে যারা বলতেছে, আপনি নিজে চিন্তা করেন, চারবার সংসদ সদস্য যে লোকটা, তারপরে একবার উপজেলা চেয়ারম্যান যে লোকটা নির্বাচিত হয়েছে, তার পাশে আমার মতো মানুষকে, তৃণমূলের একটা কর্মীকে দেখে তারা যদি খলিফা বলে, তারা বলতেই পারবে, তাতে আমার কিছু যায় আসে না, মানুষেরও কিছু যায় আসে না। আর মুজিবুর রহমান মানিকের কাছে যেতে হলে কোনো খলিফা, এমনকি আমারও কোনো প্রয়োজন নাই। একটা সাধারণ মানুষ যে কোনো গ্রাম থেকে গিয়ে নক করে বলতে পারে, আমি অমুক গ্রাম থেকে এসেছি, আর মানিক বলবে, ও তুমি অমুকের বানি, ঠিক আছে আর বলিয়া, এই হচ্ছে মুজিবুর রহমান মানিক। জি জনাব চেয়ারম্যান মহোদয়, আপনার সোশ্যাল মিডিয়ার যুগে যুগে অনেক কিছু আমরা ঘরে বসে দেখতে পারি, সোশ্যাল মিডিয়ার বদৌলতে দেখতে পারি, আপনার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু আলোচনা সমালোচনা রয়েছে, আপনি কি বলবেন? দেখেন, প্রত্যেকটা মানুষের একটা মন্দ দিক থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে সবার কাছে প্রিয় করে না, আমি সবার কাছে ভালো হতে পারবো না। আমাকে অভিভূত একটা মানুষ এমপি মুজিবুর রহমান মানিকের সামনে রাত 2টার সময় মনপুর বাজারে, এই গত পরশু দিন, আমাকে বুকে জড়াইয়া দিয়ে বলতেছে যে ফজলু ভাই, আমার জীবনটা সার্থক হয়ে গেছে। বিদেশি মানুষ, লন্ডনে থাকে। বললাম কেন? যে আপনার দরজার সামনে গিয়ে আপনারে পাই নাই, কিন্তু আপনার দরজায় লেখা ছিল যে এখানে প্রবেশ করতে হলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এই কথাটা দেখে আমার মনটা ভরে গেছে। আর আমি ভাই হিসাবে, আপনি সাংবাদিক, আপনাকে শুধু এই কথাটা বলতে পারবো, আমার অফিসে কেউ পার্সেন্টেজ দিয়ে আমার সাইন আনে না, বিনা পার্সেন্টেজে আমি সাইন দিই। আর দুর্বদনাম যদি থেকেই থাকে, একটু একটু তো থাকবেই। এগুলা সব মানুষেরই একটা মন্দ দিক থাকে, আমারও নিশ্চয়ই মন্দ দিক আছে। আমি কি শুধু বলবো যে না আমি ফিরিস্তা, আমি এটা বলবো না। তবে চেষ্টা করি মানুষের সাথে ভালো ব্যবহার করার, মানুষের সাথে সৎপথে থাকার, এই চেষ্টার আমার কোনো ত্রুটি নেই। জি, সর্বশেষ যেটা জয়ের ব্যাপারে কতটা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ওই যে বললাম ওই গানটার মতো, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই, ঠিক একইভাবে আমি দেখব 7 তারিখ রাত পোহালে, 8 তারিখ ভোরে নৌকার জয়ধ্বনি, নৌকার জয়ধ্বনি, বঙ্গবন্ধু আবার ফিরে আসবে মানুষের গানে গানে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। জি, সর্বশেষ যেটা সাতকদুয়ারার সাধারণ ভোটার জনসাধারণকে আপনার কিছু বলার থাকলে? প্রিয় এলাকাবাসী, সম্মানিত সাতকবাসী, আমি আপনাদেরকে, আপনাদের ভাই, আপনাদের সন্তান আমি। আপনারা আমাকে 2019 মার্চ মাসে স্বাধীনতার প্রতীক, সর্বপ্রথম বাংলাদেশে উপজেলাতে নৌকা প্রতীক এসেছিল, এবং সেই প্রতীকে আপনারা আপনাদের ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। আমি আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে শুধু একটা কথা বলবো, বিগত যে 5টা বৎসর গেছে, সমস্ত পৃথিবীতে একটা
বৈশ্বিক মহামারী গেছে, এই বৈশ্বিক মহামারীর বাইরে আমরাও নাই। তবে উন্নত দেশেও করোনার টিকা টাকা দিয়ে নিতে হয়েছে, কিন্তু আমাদের দেশে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের উন্নয়নকে কাটছাঁট করে তিনি বলেছেন মানুষকে আগে বাঁচাতে হবে। একটা টিকার দাম 10,000 টাকা, আমরা 15 কোটি মানুষ টিকা দিয়েছি তিনবার, এখন চতুর্থ, অর্থাৎ 60,000 টিকা। চিন্তা করে দেখেন কত লক্ষ কোটি টাকা এই করোনার পিছনে নেত্রী শেখ হাসিনা ব্যয় করে মানুষকে বাঁচিয়েছেন। তিনি আগে বলেছেন আগে মানুষ বাঁচান তারপরে উন্নয়ন। আমি বিশ্বাস করি এই যে করোনার যুগে আমরা এই যে বন্যা গেল, বাইশের যে মহামারী বন্যা গেল, 100 বছরের মধ্যে এরকম বন্যা হয় নাই, এবং এই করোনা নামের রোগ আমরা প্রথম দেখেছি, এর মধ্যেও আমাদের অর্থনীতি মজবুত আছে। ইনশাআল্লাহ এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করেন, মুজিবুর রহমান মানিক এমপি নির্বাচিত হন, তাহলে ইনশাআল্লাহ উন্নয়নের যত কিছু আছে আমরা আপনাদের জন্য নিয়ে আসব। এই প্রতিশ্রুতি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদের কাছে দিলাম, চেষ্টার কোনো ত্রুটি করব না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় বাংলা। ধন্যবাদ আপনাকে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন বিশেষ সাক্ষাৎকারটি। আমাদের সঙ্গে ছিলেন ছাতক উপজেলা পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাতক উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ফজলুর রহমান। নান্দনিক সংলাপ, মানুষের কল্যাণের সংলাপ। আমরা কথা বলি আপনার প্রয়োজনে, তুলে আনি সমাজের বিভিন্ন প্রকাশিত সমস্যা এবং লিপ্ততার সমাধানের চেষ্টায়। কথা হোক কল্যাণে, প্রয়োজনে সত্য ও মিথ্যা পার্থক্য নির্ণয়ে, অন্ধকারে আলোর জন্য। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।